বন্ধুরা, আমরা সাধারণত কি জানি, সূর্যের দিকে যত যাব তত তাপমাত্রা বাড়বে, তাই তো? কিন্তু যদি বলি টেলিস্কোপের ক্যামেরা কাছে গেলেই নাকি সূর্যের তাপমাত্রা কমে যায়, সেটা শুনে কি বলবেন? বিজ্ঞানীরা এটাই নিয়ে ভাবছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের শক্তিশালী একটি টেলিস্কোপ এই তথ্য দিয়েছে বিজ্ঞানীদের। সূর্যে এরকম একটি রহস্যজনক এলাকা রয়েছে, সেখানে গেলেই নাকি অদ্ভুতভাবে তাপমাত্রা কমে যাচ্ছে। এই অঞ্চলটির নাম হলো ক্রোমোস্ফিয়ার। এটি সৌর পরিমণ্ডলের একটি স্তর যা সূর্যপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচুতে। 1200 কিলোমিটার উচ্চতায় এই স্তরে সর্বোচ্চ সীমা। সাধারণত সূর্যের ক্রোমোস্ফিয়ারের নিচের দিকে তাপমাত্রা থাকে 3700 ডিগ্রি সেলসিয়াস এবং উপরের দিকে তাপমাত্রা থাকে 7700 ডিগ্রি সেলসিয়াস। NSO-র দ্য ড্যানিয়েল কে ইনুয়ের সোলার টেলিস্কোপকে বিশ্বের সব থেকে শক্তিশালী সৌর টেলিস্কোপ বলে গণ্য করা হয়। নানা সময় সূর্যের বিভিন্ন ধরনের অজানা তথ্য বিজ্ঞানীদের সামনে তুলে এনেছে এই টেলিস্কোপ। গত 3 জুন এই টেলিস্কোপের ক্যামেরায় ওঠা সেই ছবি দেখেই বিজ্ঞানীরা ভাবতে বসেছেন যে সৌরজগৎ সম্পর্কে আরও কত কিছু জানার রয়েছে। তারা জানিয়েছেন সূর্যের এই স্তর থেকে দূরে সরে গেলেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেখানে সূর্যের অন্যান্য স্তরগুলোর ক্ষেত্রে ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা। সাধারণত আমরা জেনে থাকি সূর্য কেন্দ্রকেই সবথেকে উষ্ণ বলে মনে করা হয়, তাই ক্রোমোস্ফিয়ারের তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধির ঘটনা গবেষকদের যথেষ্ট ভাবাচ্ছে। সৌরজগৎ এইরকম কতই নানান অজানা তথ্য দিয়ে পরিবেষ্টিত বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে।